ইমাম মোয়াজিমদের অনুষ্ঠানে তৃণমূলের সভাপতি অল ইন্ডিয়া ইমাম মোয়াজিম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইফতার সকল মগরি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার বহরমপুর কালেক্টরেট হলে এর ব্যবস্থা করেন মাওলানা আব্দুর রাজ্জাক জেলা সম্পাদক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় বিশেষ করে আমাদের অল ইন্ডিয়া ইমাম মজন সংগঠন এটা দু সাল থেকে আমরা চলছি এবং আমরা প্রত্যেকবার বছর নয় গতবারও তার আগাবারও আমরা রমজান মাসের আগে দু দিন তিন দিন আগে আমরা এই প্রোগ্রামটা করে থাকি রমজান মাসে যেহেতু সকলে সেইরি খাওয়ার পরেও মানে সকলে যেহেতু খালি পেটে থাকে তাদের রাগটা বেশি হয় তা আমরা রমজান মাসের শুভেচ্ছার বিনিময়ে এটা আমরা জেলাবাসীকে বলতে চাইছি আপনার ঠান্ডা মাথায় থাকুন এবং আপনারা ভালোভাবে কাজ করুন এবং রমজান মাসে এবাদত করুন একটি মাস আর কারোর সঙ্গে দেখা হবে না সকল এবাদতের সঙ্গে মশবুল থাকবে এবং জেলাতে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে ঠিক থাকে আমরা আগামী দিনে চাইব যে এই কমের জন্য এই মানবের জন্য যদি মানব জাতির জন্য যদি আমাদেরকে ওপর মহলের সঙ্গে কথা বলতে হয় সেখানে কথা বলে এই জেলার উন্নয়ন যাতে করা যায় সেটা আমরা করব এবং এই আশা আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আমরা করছি সেটা আজকে অল ইন্ডিয়া ইমাম মরজম সংগঠনের পক্ষ থেকে রমজানের ঠিক প্রাককালে ইমাম মরজম সাহেব যারা ব্লকে রয়েছে তাদের হাতে কিছু সামগ্রিক তুলে দেওয়া হল রমজান মাসকে কেন্দ্র করে এখানে এই সংস্থার সভাপতি আনসার সাহেব সেক্রেটারি রাজ্জাক তাদের আহ্বানে মূলত আমরা এখানে উপস্থিত হয়েছে পেরেছি আমাদের সত্যি খুব ভালো লাগছে যে এত একটি পবিত্র অনুষ্ঠানে নিজেরা অংশগ্রহণ করতে পারলাম